নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আপনারা জানেনই 2 নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে লোন মোরাটোরিয়াম সংক্রান্ত শুনানি হচ্ছে, এবং আগের দিনেই আপনারা কিন্তু জানিয়েছিলাম আপনাদেরকে যে আজকেই শেষ শুনানি হতে চলেছে। তো খুব সম্ভবত এটা হতে পারে, কিন্তু কোনো রকম কারণবশত এটা নাও হতে পারে আবার। তবে এখনও পর্যন্ত শুনানি ফাইনাল হয়নি, তো শুনানি চলছে। তো যতটা চলছে বা যতটা আপডেট উঠে আসছে ততটাই আপনাদের এই ভিডিওতে জানাবো। পরবর্তীকালে হয়তো আরও একটি ফাইনাল ভিডিও আসতে পারে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা পাশে অল করে রাখবেন, যাতে করে নোটিফিকেশানগুলো পেয়ে যান। তো বন্ধুরা, আজকে দেখার বিষয় এটাই যে আজকে ফাইনাল রায় আসে কিনা, এবং সেই রায়টা সমস্ত লোন গ্রহীতাদের পক্ষে হয় কিনা, এবং মোরাটোরিয়াম পরবর্তী ক্ষেত্রে মার্চ 2021 পর্যন্ত বাড়ানো হয় কিনা, সেই দিকেই কিন্তু সবাই তাকিয়ে। তো বন্ধুরা, প্রায় 11টার দিকে লোন মোরাটোরিয়াম সংক্রান্ত যে শুনানি সেটা শুরু হয়েছিল, এবং অ্যাডভোকেট কপিল সিবাল ক্রেডাই থেকে যিনি আছেন তিনি বলছেন সুপ্রিম কোর্টকে যে হোয়াট হ্যাজ দ্য গভর্নমেন্ট ডান, অর্থাৎ গভর্নমেন্ট কী করেছে। গভর্নমেন্ট কিন্তু কিছুই করেননি, শুধুমাত্র কী করেছে, গভর্নমেন্ট উপরে নির্ভর করেছে, আরবিআই সার্কুলারসের উপরে নির্ভর করেছে। অর্থাৎ আরবিআই যে সমস্ত সার্কুলারগুলো পেশ করেছে বা পাবলিশ করেছে, সেই সমস্ত সার্কুলারের উপরেই শুধুমাত্র গভর্নমেন্ট নির্ভর করে রয়েছে, আর বেশি কিছু কিন্তু করেনি। পরবর্তীতে বন্ধুরা, অ্যাডভোকেট অভিমন্যু ভান্ডারী তিনি এসেছিলেন শপিং সেন্টারগুলোর থেকে, শপিং সেন্টার অ্যাসোসিয়েশনের তরফ থেকে, SCAI। তিনি বলছেন যে মাই ইস্যু ইজ দ্যাট আনলাইক আদার ম্যানুফ্যাকচারিং এন্টিটিজ, অর্থাৎ অন্যান্য যে সমস্ত ম্যানুফ্যাকচারিং যে কারখানাগুলো থাকে তাদের মতো না, তিনি কিন্তু অ্যাকচুয়ালি হয়েছিলেন কমপ্লিটলি শাটডাউন। আমরা যদি দেখি তাহলে লকডাউন পর্বেতে কিন্তু সমস্ত শপিং মলগুলো পুরোপুরি শাটডাউন ছিল, এবং নো ওয়ান ওয়াজ অ্যালাউড টু কাম টু মলস, কাউকেই মলে ঢুকতেই দেওয়া হয়নি, এবং আই ওয়াজ কমপ্লিটলি শাটডাউন, অর্থাৎ আমাকে পুরোপুরি শাটডাউন করে রাখা হয়েছিল, এবং সেই জন্য আই হ্যাড শর্ট টু বি কনসার্নড অ্যাজ মোস্ট এফেক্টেড পার্টি। অর্থাৎ তিনি বলছেন যে আমাকেই সবচেয়ে বেশি এফেক্টেড পার্টি হিসেবে আপনার গণ্য করা উচিত, এবং এই মোরাটোরিয়াম সংক্রান্ত রিলিফ কিন্তু আমার পাওয়া দরকার। এবং অ্যাডভোকেট বিশাল তিওয়ারি তিনি বলছেন সুপ্রিম কোর্টে যে ডেট ফিক্সড ফর মোরাটোরিয়াম ইজ December 31, অর্থাৎ December 31 পর্যন্ত হয়তো ফিক্স হতে পারে, কিন্তু দিস শুড বি এক্সটেন্ডেড টিল March 31, 2021, 2021 পর্যন্ত, মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু মোরাটোরিয়াম দিস শুড বি এক্সটেন্ডেড, বাড়ানোর দরকার। যেটা কথাবার্তা চলছে যে যদি মোরাটোরিয়ামটা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো যায়, তো তার পরিবর্তে তিনি কিন্তু দাবি করে বসেছেন যে 31 মার্চ পর্যন্ত পুরোপুরি একদম এই মোরাটোরিয়াম সংক্রান্ত বিষয়টি বাড়িয়ে দেওয়া দরকার, যাতে করে সবারই ছোট লোন গ্রহীতা বা বড় লোন গ্রহীতা সবারই কিন্তু একটা রিলিফ মিলবে। এবং পরবর্তীতে সিনিয়র লয়ার রবীন্দ্র শ্রীবাস্তব তিনি কিন্তু রিপ্রেজেন্ট করছিলেন ইন্ডাস্ট্রি গ্রুপকে, তো ইন্ডাস্ট্রি গ্রুপ থেকে তিনি ছিলেন। তিনি বলছেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটা কিন্তু আগেরবারও আমি বলেছিলাম যে এই অ্যাক্ট অনুযায়ী যখনই কোনো রকম ডিজাস্টার ঘটে, এবং COVID-19 যেহেতু একটা ডিজাস্টার হিসেবে গণ্য করা হয়, তো এই সময়তে লোন গ্রহীতাদের রিলিফ দেওয়া গভর্নমেন্টের জরুরি, এবং ডিউটি অফ গভর্নমেন্ট টু প্রোটেক্ট দোজ হু ক্যান নট প্রোটেক্ট দেমসেলভস, অর্থাৎ এটা গভর্নমেন্টের ডিউটি, কী ডিউটি না, যারা এই সময়তে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে না বা যে সমস্ত মানুষজন সাফার করছে তাদেরকে প্রোটেক্ট করা, এটাই কিন্তু গভর্নমেন্টের ডিউটি। এবং গভর্নমেন্ট ক্যান নট ডিনাই রিলিফ, অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু এখন রিলিফ ডিনাই করতে পারে না যে না আমরা কোনো রিলিফ দেবো না, সেরকম কিন্তু বলতে পারে না, অন বেসিস অফ ফাইন্যান্সিয়াল স্ট্রেস, যে আমাদের টাকা পয়সা নেই বা আমরা গরিব হয়ে আছি বা আমাদের রাজকোষে টাকা নেই, এরকমভাবে বলে কিন্তু ডিনাই করতে পারে না। তারা কিন্তু আপনাকে বলতে পারে না যে না আমরা ফার্দার যে মোরাটোরিয়াম দেবো না বলছে, সেটা কিন্তু বলতে পারে না। এবং দেখুন, এরপর বলা হচ্ছে এখানে যে টু লিভ ইট টু দ্য ব্যাঙ্কস, অর্থাৎ ব্যাঙ্ককে যদি এটা ছেড়ে দেওয়া হয়, ব্যাঙ্কের উপরে যদি ছেড়ে দেওয়া হয় টু এস্টাবলিশ দেয়ার ওন ক্রাইটেরিয়া, যে কীভাবে রিলিফ দেওয়া হবে না হবে বা কাকে কতটা টাকা দেওয়া হবে না হবে, তো কতটা ছাড় কি দেওয়া হবে, সেটা যদি ব্যাঙ্কের উপরেই ছেড়ে দেওয়া হয় তাহলে হচ্ছে সেটাই হচ্ছে প্রবলেম, এবং দিস ক্রাইটেরিয়া উইল ক্রিয়েট সাবজেক্টিভিটি ফ্রম ব্যাঙ্ক টু ব্যাঙ্ক, অর্থাৎ এটা কিন্তু ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ডিফার করবে। অনেকে কিন্তু এখনও বলে যাচ্ছেন যে আমরা কিন্তু যে সুদের উপর সুদ মুকুবে টাকা পাইনি, বা অনেকে কম পেয়েছে, অনেকে বেশি পেয়েছে, অনেকেই ভালোভাবে সুবিধা পাচ্ছে না, অনেকেই পাচ্ছে, তো এই যে ব্যাপারটা যদি এটা পুরোপুরি ব্যাঙ্কের উপর ছেড়ে দেওয়া হয়, ছাড় ব্যাপারটা বা সুবিধা দেওয়ার ব্যাপারটা, তাহলে কিন্তু এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ডিফার করবে, এবং মেথোডোলজি উইল ডিফার, অর্থাৎ এই ব্যাংকের অন্য পদ্ধতি হবে বা তার ছাড়াও অন্য ব্যাংকের আরও একটা অন্য পদ্ধতি তারা বের করাবে, এবং এক্ষেত্রে কিন্তু সমস্ত যে লোন গ্রাহক তারা কিন্তু সুবিধা সমানভাবে পাবেন না, এবং এই জন্যই বলা হয়েছে যে এটা কিন্তু যথাযথভাবে বিচার বিবেচনা করা দরকার। তো বন্ধুরা, এখন পর্যন্ত এতটাই কিন্তু আপডেট উঠে আসছে, এবং
পরবর্তীতে আরও কিন্তু যদি কোনো রকম আপডেট উঠে আসে তবে অবশ্যই আপনাদের জানাবো, এবং তার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল ঘন্টাটা কিন্তু আপনাকে পাশে প্রেস করে রাখতে হবে যাতে করে নোটিফিকেশনটা অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, এখনকার পর্যন্ত এতটুকুই।